আসসালামু আলাইকুম, সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি আমার আজকের ভিডিওটা আপুদের রিকোয়েস্টে বানিয়েছি। 6 থেকে 7 মাস বেবির সলিড খাবার এবং খাদ্য তালিকা নিয়েই আমার আজকের ভিডিওটা। সাথে থাকছে ছোট ছোট টিপস, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। যারা ভিডিও দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন। অলরেডি যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম সলিড হিসেবে আমি আমার মেয়েকে সুজি দিয়েছি। এখন পর্যন্ত ওকে আমি সকালে প্রথম খাবারটা সুজিই দিয়ে থাকি। এটা হচ্ছে চালের সুজি, বাসায় বানানো। বাজারের প্যাকেট সুজি বাচ্চাদেরকে একদমই দিবেন না, এটা মোটেই স্বাস্থ্যকর নয়। সুজিটা আমি চিনি বা লবণ ছাড়া রান্না করি, শুধু পানি দিয়ে রান্না করে নেই। 1 বছরের আগে বাচ্চাদের চিনি বা লবণ কোনোটাই দিতে হয় না। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু আমি বেশি ঘন করিনি। এখন এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে আমি দুধ মিক্সড করব। ফর্মুলা দুধ মিক্সড করে আপাতত খাওয়াচ্ছি, এরপর ধীরে ধীরে এর সাথে আমি বাদামের গুঁড়ো মিক্সড করব। সকালবেলা যেহেতু ওকে সুজি দিচ্ছি, এর সাথে মাঝে মধ্যে আমি ডিমের কুসুম মিক্সড করেও রান্না করে নিব, যেটা বাচ্চাদের জন্য বেশ উপকারী, কারণ সুজিতে শর্করা আছে আর বাদাম এবং ডিমের কুসুমে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে। তো সকালবেলা ভরপুর একটা নাস্তা হয়ে গেলে পুরো দিনটা কিন্তু খুব ভালোই কাটে, বাচ্চারা একদম অ্যাক্টিভ থাকে, কান্নাকাটি মোটেই করে না। তো এখন আমি ফর্মুলা হিসেবে এখানে ল্যাকটোজেন 2 দিচ্ছি, যেহেতু 6 মাস কমপ্লিট হয়েছে তো এখন ওকে ল্যাকটোজেন 2 দিয়েই খাওয়াচ্ছি। সকালের ব্রেকফাস্ট ওকে আমি সকাল 8টায় দিয়েছি। এখন আপনার বেবি কয়টায় খাবে সেটা বেবির ঘুমের উপরে নির্ভর করে, ঘুম থেকে তুলে তো 8টার সময় খাওয়ানো যাবে না। বেবি যখন সকালে ঘুম থেকে উঠবে তখন বেবিদেরকে ব্রেস্ট ফিডিং করাবেন না, তাহলে কিন্তু ব্রেকফাস্টের আগ্রহটা একদমই থাকবে না, খাবার মোটেই মুখে নিতে চাবে না, কারণ তার পেট তো অলরেডি ভরা আছে। খাওয়ার শুরুতে একটু পানি খাওয়াবেন আর খাওয়ার 1 ঘন্টা পর বেবিদেরকে পানি দিবেন। যখন বেবিরা সলিড খাবার খেতে শুরু করে তখন কিন্তু ওদেরকে বারবার পানি খাওয়াতে হয়। অনেকেই মনে করেন ব্রেস্ট ফিডিংয়ে পানির চাহিদাটা আর থাকে না, এটা কিন্তু একদমই ভুল। ওরা যখন বাড়তি খাবার খাবে তখন ওদের নিয়ম করে পানি দিতে হবে। তো আমার বেবি সকাল 8টায় খেয়েছে, 10টার দিকে ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছি, এখন দুপুর 12টা। দুপুর 12টায় ওকে যে কোনো একটা ফ্রুটস দেই, সেটা হোক একটা অ্যাপেল বা পাকা কলা, পাকা পেঁপে, কমলা, এই কয়টা ফ্রুটস ওকে ট্রাই করেছি, তবে ওর বেশি পছন্দ পেঁপে এবং কলা। তা আজকে ওকে আপেল খাওয়াবো। অন্য ফ্রুটসগুলো সরাসরি দিলেও আপেলটা সরাসরি দেই না, এটা আমি স্টিম বা সেদ্ধ করে দেই। রাইস কুকারের হাঁড়ির উপরে স্টিম করা যায়, আর সেদ্ধ করতে হলে এভাবেই সেদ্ধ করি, অল্প একটু পানি দিয়ে অ্যাপেলটা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেই। এরপর এমনভাবে সেদ্ধ করি যেন পানিটা একদম শুকিয়ে অ্যাপেলের গায়ে গায়ে হয়ে যায়, এমনভাবে সেদ্ধ করে নেই। সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে চামচ দিয়ে ম্যাশ করে নেই। আমি আমার বাচ্চার খাবার কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করি না, ব্লেন্ডারে ব্লেন্ড করলে বাচ্চারা শক্ত খাবারে অভ্যস্ত হয় না, আর দ্বিতীয় হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে খাবারের পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয়ে যায়, সে কারণে আমি কখনো ব্লেন্ড করার অভ্যস্ত করি না, তাহলে কিন্তু পরবর্তীতে খাবার ধরাতে অনেক কষ্ট হয়ে যায়। চামচ দিয়ে যতটা পরিমাণ ম্যাশ করে নেই, এরপর আমি চেষ্টা করি সবসময় হাত দিয়ে খাওয়াতে, তবে হাত দিয়ে খাওয়ানোর আগে অবশ্যই হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। চামচ দিয়ে যথেষ্ট পরিমাণ ম্যাশ হয় না, কারণ এখনও তো ও শক্ত খাবার খাচ্ছে না, যেহেতু এটাকে ম্যাশ করে নিতে হবে। আর যদি মনে করেন আপনার বেবি এটাও খেতে পারছে না, তখন এখানে একটু পানি মিক্সড করে তারপর ভালো করে ম্যাশ করে নেবেন। আমার মেয়ে এভাবেই খাচ্ছে।
অনেক আপুরাই নিষেধ করেন মারিয়মের খাবার কাউকে না দেখাতে। আমিও চেষ্টা করি খাবার না দেখাতে, তবে আমি এমন খাবারের আইডিয়া আপনাদের দেই না যেটা আমার বাচ্চা খেতে পারে না। আমি অনেক ভিডিওতে দেখি যে এইটা সেটা, এই রেসিপি সেই রেসিপি, কিন্তু দেখা যাচ্ছে ওগুলো দেখলে বাবুরা খাবে কি না সেটা হচ্ছে ভাবার বিষয়। সে কারণেই আমি চেষ্টা করি যে আমার বাচ্চা যেটা খাবে সেটা অন্যের বাচ্চাকে ট্রাই করতে বলি। দুপুর 12টায় খাওয়ার পরে মারিয়মকে গোসল করিয়ে দেই। গোসল করানোর পরে ও ব্রেস্টফিডিং করতে করতে ঘুমিয়ে যায়, তখন আর দুপুরের খাওয়াটা হয় না, যার কারণে ওকে দুপুরের খাবারটা দুপুর 3টায় দেই। দুপুরের খাবার হিসেবে আমি যে কোনো একটা সবজি ওকে সেদ্ধ করে সেটা খাওয়াই। এইখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, গাজর এবং মিষ্টি আলু। এই তিনটে সবজি ওকে ট্রাই করানো হয়ে গিয়েছে, তবে একসাথে না, একদিন একদিন একটা একটা করে সবজি দিয়েছি। দুপুরে যখন ভাত রান্না করি তখন রাইস কুকারে সবজিগুলো স্টিমের জন্য দিয়ে দেই। আর এখানে আজকে মারিয়মকে মিষ্টি আলুটা খাওয়াবো। মিষ্টি আলুর অনেক গুণাগুণ রয়েছে, বিশেষ করে 6 মাস 7 মাস বেবিদের জন্য এটাকে সুপার ফুড বলা হয়। মিষ্টি আলুর অনেক গুণাগুণ রয়েছে, যেটা জানলে হয়তো আপনি আপনার বাচ্চাকে আজই মিষ্টি আলু খাওয়াতে শুরু করবেন। মিষ্টি আলুতে একসাথে আপনি 2টা ভিটামিন পাবেন, ভিটামিন এ এবং ভিটামিন সি। মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, এবং অনেক বেবিরা আছে যারা একটু হ্যাংলা পাতলা হয় তাদের ওজন বাড়াতে সাহায্য করবে। মিষ্টি আলুটা সেদ্ধ করার পরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। প্রথম দিকে আমি যখন আমার মেয়েকে খাইয়েছি তখন এর সাথে একটু পানি এবং একটু ফর্মুলা দুধ মিক্সড করে খাইয়েছি। প্রথম 2 দিন ওইভাবে খাইয়েছি, তেমন একটা খেতে চাইনি। তারপর থেকে আমি শুধু আলু একটু পানি মিশিয়ে একটু নরম করে তার সেটা দিচ্ছি, এটা বেশি পছন্দ করে। গোলালু বা মিষ্টি আলু সেদ্ধর পরে এর সাথে একটু পানি মিক্সড করে নেবেন, কারণ আমরা বড়রাও যখন মিষ্টি আলুটা খেতে যাই দেখা যাচ্ছে গলায় আটকে যায়, তাই অবশ্যই আলুর সাথে একটু পানি মিক্সড করে এটাকে একটু পাতলা করে নেবেন। তো দুপুর 3টার দিকে আমি ওকে মিষ্টি আলু খাওয়াবো। একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু ওকে স্টিলের চামচ দিয়ে খাওয়াবেন না। ওকে আসলে স্টিলের চামচ দিয়ে আমি তেমন একটা খাওয়াচ্ছি না, আমি অনলাইনে অনেক আগে থেকেই অর্ডার করে রেখেছি সিলিকনের চামচ, যেগুলো আমার হাতে এখনও এসে পৌঁছায়নি, যার কারণে এখন বাধ্য হয়েই স্টিলের চামচ দিয়ে খাওয়াচ্ছি। আর বাসায় যে মেলামাইন চামচ আছে সেটা দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে না, কারণ মেলামাইন বাচ্চাদের এবং বড়দের জন্য ক্ষতিকর, সে কারণে আমি ওকে হাত দিয়ে খাওয়াই আর মাঝে মধ্যে একটু স্টিলের চামচ ট্রাই করি। তো এভাবেই ওকে দুপুর পর্যন্ত খাওয়াই, সারা বিকাল ওকে ব্রেস্ট ফিডিং করাই, রাতের বেলা ওকে রাতের খাবারটা দেই। রাতে ওকে আমি সুজি খাওয়াই রাত 8টায় এবং 10টায়, প্রতিদিন 8টায় এবং 10টায় না, যেদিন ও 10টায় ঘুমায় সেদিন ওকে 8টায় দেই, যেদিন ও 12টায় ঘুমায় সেদিন ওকে 10টায় দেই। তো রাতের বেলা সুজি খাওয়ালে পেটটা বেশ ভরা ভরা থাকে, সারা রাত্র আর ব্রেস্ট ফিডিংয়ের জন্য ঘুম ভাঙে না। তো রাতের বেলা বাচ্চাদের ঘুম ভেঙে গেলে দেখা যাচ্ছে বাচ্চাদের ঘুমও কমপ্লিট হয় না, মায়েদের ঘুমও কমপ্লিট হয় না। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ঘুমটা খুবই জরুরি। এবারে আসি একটা বেবির ওজন কতটুকু হওয়া দরকার। আপনার বেবি যদি 3 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাহলে পরবর্তী 3 মাসে তাকে 6 কেজি ওজন হতে হবে। তো এভাবে করে যদি 4 কেজি নিয়ে জন্মগ্রহণ করে তাহলে 8 কেজি হতে হবে, 3 মাস ডাবল ওজন হতে হবে, 3 মাসের পরে আর ডাবল ওজন বাড়াতে হবে না, তখন আপনার বেবি 1/2 কেজি বা তারও কম ওজন বাড়লেও কোনো সমস্যা নাই। বেবিদেরকে কখনোই বাহিরের প্যাকেট বা প্রসেস খাবার একদমই দিবেন না, সেরিল্যাক্স তো ভুল করেও বাচ্চাকে খাওয়াবেন না। এই ধরনের ফ্লেভারযুক্ত খাবারগুলো বাচ্চারা যখন প্রথম খেয়ে নেয় এরপর কিন্তু সবজি, খিচুড়ি বা ভাত, মাছ, ডাল এগুলো একদমই খেতে চায় না, এই ভুলটা তাই কখনোই করা যাবে না। আমি আমার সাধ্যমতো আমার ভিডিওতে তুলে ধরতে আমি আমার সাধ্য ভিডিও শেষে আমি যেটা বলবো, আমি কোনো ডক্টর বা কোনো পুষ্টিবিদ নই, আমি আমার পার্সোনাল আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি।
জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা নিজেরা নিজেরাই অনেক আইডিয়া পেয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।